কাঁঠালের বিচির গুণগত মান পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। আমাদের অনেকেই কিন্তু কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন না বা অনেকের ক্ষেত্রে অনীহা থাকতে পারে, কিন্তু অন্যান্য ট্রপিক্যাল ফলের তুলনায় কাঁঠালের বিচির অনেক পুষ্টি উপাদানে ভরপুর থাকে। যেমন এতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ, প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট। 1 আউন্স বা 28 গ্রাম কাঁঠালের বিচিতে মাত্র 53 কিলোক্যালোরি, 11 গ্রাম কার্বোহাইড্রেট, 2 গ্রাম প্রোটিন, 0.5 গ্রাম ফাইবার, দৈনিক পুষ্টি চাহিদার 8% রিবোফ্লাভিন, 7% থায়ামিন, 5% ম্যাগনেসিয়াম, 4% ফসফরাস। কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে থায়ামিন ও রিবোফ্লাভিন, উভয়ে ভিটামিন বি। এরা শরীরে শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভ সিস্টেম, হৃদযন্ত্র, মস্তিষ্ক, অন্ত্র, মাংসপেশি ইত্যাদির রক্ষণাবেক্ষণ করে থাকে। এতে আছে ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ। এরা শরীরে সহজে হজম হয় না, কিন্তু অন্ত্র থাকা উপকারী ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে কাজ করে। এছাড়া ফাইবার ও রেজিস্ট্যান্ট স্টার্চ মাত্রাতিরিক্ত ক্ষুধা নিবারণ করে, রক্তে শর্করার মাত্রা কমায়, হজমক্রিয়া ও ইনসুলিন সেন্সিটিভিটির উন্নতি ঘটায়। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব। গবেষণায় দেখা গেছে কাঁঠালের বিচিতে বেশ কিছু অ্যান্টিমাইক্রো ব্যাকটেরিয়াল উপাদান আছে। ডায়রিয়া, গ্যাসের সমস্যা, আয়ুর্বেদ চিকিৎসায় এর গুঁড়া হিসেবে ব্যবহার করা হয়। কাঁঠালের বিচির পৃষ্ঠতলে ছোটো ছোটো কণা আছে, যেগুলো এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট। পরীক্ষায় প্রমাণিত এজেন্টগুলো সাধারণ ব্যাকটেরিয়া যেমন ইকোলাইয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এ ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ডায়রিয়া বা অন্যান্য খাদ্যজনিত পেটের অসুখের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। আছে অ্যান্টি ক্যান্সার উপাদান। কাঁঠালের বিচিতে আছে অনেক ধরনের উদ্ভিদ যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের ভিতরে রয়েছে ফ্ল্যাভোনয়েডস, স্যাপোনিনস, ফেনোলিক্স। গবেষণায় এসেছে যে এই উদ্ভিদ যৌগ অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরে ইনফ্লেমেশনের বিরুদ্ধে কাজ করতে পারে, হজম ক্রিয়ায় সহায়তা করে, কোলেস্টেরল কমায় বলতে, একটি গবেষণা এসেছে যে কাঁঠালের বেশি রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় আর ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। এইচডিএল হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী এবং এলডিএল খারাপ মানের কোলেস্টেরল হৃদযোগের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই খাদ্য তালিকায় আপনি কাঁঠালের বিচি রাখতেই পারেন, এর কোনো বড় ধরনের সাইড এফেক্ট নাই, কিন্তু প্রচুর পরিমাণে খেলে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থাকতে পারে।